বন্যা কবলিত ঘাডালের মনসুকা এলাকায় ত্রাণ বিতরণ করলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ঘাটালের বিস্তীর্ণ এলাকায়। কমেছে জল, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘাটাল। জল নামতেই শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। পুজোর আগে মনসুকায় বন্যা কবলিত এলাকায় কয়েকশো সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন ভারতী ঘোষ। এদিন তিনি ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদ দেবকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রধানমন্ত্রীকে আগেও জানিয়েছেন, আবারও চিঠি করে জানাবেন বলে বলেন ভারতী ঘোষ। দিচ্ছি, দেখতে পাচ্ছ তো নদীর এপারটায় কেউ আসেনি, এদের কথা কেউ চিন্তা করেনি। আমি এলাম, একটু দিচ্ছি, একটু এই আর কি, কিছু না, চিনিটা দাও। হ্যাঁ, এটা তো ঘাটাল, এটা সাংসদের নিজস্ব জায়গা, তারপরও কেন আমাদের মানে আপনাদেরকে ত্রাণ দিতে আসতে হবে? তার কারণ সাংসদের স্ব দেখা যায়নি, টিকি দেখা যায়নি, তিনি আসেন না, তিনি বসেন না, তিনি কোনো ত্রাণ কেন তাও দেন না, ঠিক আছে? সুতরাং এইরকম একজন লোককে এনারা নির্বাচন করেছেন ভুল করে, এখন করা যাবে কি? এখন তো কিছু করার নেই, তার কারণ মানুষগুলো ভুগছে, আসতে হচ্ছে, আমাকে আসতে হবে, আসছি, কি করব, মানুষ তো, আমিও মানুষ, এরাও মানুষ। মাত্র চার মাসের আলোচনায় কি মাস্টার প্ল্যান করা যায়? দেব বলছে এটা চার মাসের জিনিস না, 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আমি আসা মাত্র দু মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করব। সেটা ছিল 2011, এটা হচ্ছে 2024, তার মানে প্রায় 13 বছর হয়ে গেছে। 13 বছরের মধ্যে 10 বছরের যে সাংসদ, তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেন্ডেন্সটা দেখুন। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিজ অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট? অ্যাটেন্ডই করেন না, আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে? আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই। হি শুড স্পিক ইন হিন্দি, হি শুড স্পিক ইন ইংলিশ। বলুক না ঘাটাল মাস্টার প্ল্যান, মোদিজি শুনবেন না তা তো নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের ফান্ড নিয়ে সেখানে করুন। খালি খালি বারবার ভোটের সময় একটা ভিক্ষার বাটি নিয়ে এসে আমায় দাও, আমি ঘাটাল মাস্টার প্ল্যান করবো, তারপরে আর টিকি দেখা যায় না। জলের মধ্যে, বানের মধ্যে, দুর্গতির মধ্যে মানুষ এখানে পড়ে মরছে, একবারও আসে না, দেখে না, কতবার এসছে এখানে, নদী পেরিয়ে আসতে হয় বলে আসেনি। রবিবার দিন একবার এসছিল, উল্টো দিক থেকে ঘুরে চলে গেছে যখন শুটিং ছিল না। খুব লজ্জার কথা, বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমায় দেখতে হয়। চার মাস হবে কেন? উনি কি রিপ্যান উইঙ্কেলের মতো ঘুমোচ্ছিলেন নাকি? চার মাস ধরে ঘাটালে বন্যা হচ্ছে, বছর বছর ধরে বন্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে বন্যা হচ্ছে। দেখুন, আমার দায়িত্ব হচ্ছে, আমি যদিও বিধায়ক নই, আমি যদিও সাংসদ নই, আমি কেউ না, আমি মোদিজিকে লিখেছিলাম, এর আগে আবার লিখবো, আবার বলবো, আমার যা বক্তব্য করবো জল দেখবো।